ফ্রেন্ডস, আজকের আমাদের টপিক হলো যে ঘরেই মাত্র 5 মিনিট প্রতিদিন ব্যায়াম করে আপনি আপনার সিক্স প্যাক অ্যাবস দ্রুতভাবে কিভাবে বানাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বেস্ট 3টি কার্যকর ব্যায়াম বলবো। আমি নিজে রিসার্চ করে 3টাকে ফাইনাল করেছি, তাই ব্যায়াম 3টিকে যদি আপনি দিনে মাত্র আমার কথা মতো 5 মিনিট রোজ করে নেন, তাহলে আপনি 7 দিনই দুর্দান্ত ফলাফল দেখতে পেতে থাকবেন। 7 দিনে সিক্স প্যাক অ্যাবস তৈরি হয়ে যাবে এটা বলছি না, কারণ এটা অসম্ভব, কিন্তু হ্যাঁ, 7 দিনে আপনি নিজে থেকেই অনুভব করতে পারবেন কিছু পার্থক্য ঘটছে আপনার শরীরে। আর এই ভিডিও স্পেশালি তাদের জন্য যাদের পেট অনেক বেশি বাইরে বেরিয়ে আছে আর যাদের কাছে পেট কমানোর সময়ও নেই। কারণ আপনি যতই ভালো ড্রেস পরে নিন, যদি পেট বেরিয়ে থাকে তবে কোথাও না কোথাও আপনাকে দেখতে একটু খারাপই লাগে। আর যদি আপনার পেট দীর্ঘদিন থেকে বেরিয়ে আছে, তাহলে আপনারা একটু খাবারে পরিবর্তন এনে মাত্র 5 মিনিট আমার বলা এই এক্সারসাইজ করে অনেক দ্রুতভাবে আপনার পেটে জমে থাকা এক্সট্রা চর্বিকে কম করে সিক্স প্যাক অ্যাবস বানাতে পারবেন। তবে চলুন আর দেরি না করে কথা বলি ওই এক্সারসাইজের। এক্সারসাইজ নাম্বার 1, বাইসাইকেল। এই এক্সারসাইজ আপনাকে সিম্পল ভাবে মেঝেতে শুয়ে যেতে হবে আর আপনার 2টি কনুই আর হাঁটুকে এক একটির বিপরীতে টাচ করতে হবে, আর এমনি লাগাতার 1 মিনিট অবধি করতে থাকতে হবে আপনাকে। এই এক্সারসাইজ থেকে আপনার পেটের উপরের আর নিচের ভাগের সাথে সাথে পেটের সাইডেরও জমা চর্বি গলে যায়। এই এক্সারসাইজ আপনার টোটাল অ্যাবসকে টার্গেট করে, দারুণ একটা ব্যায়াম এটা। এই ব্যায়ামকে 1 মিনিট করার পর আপনাকে 30 থেকে 35 সেকেন্ডের রেস্ট অবশ্যই নিতে হবে। খেয়াল রাখবেন রেস্ট যেন এই সময়ের থেকে বেশিও না হয় আবার কমও না হয়। তারপরে আপনাকে দ্বিতীয় এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ নাম্বার 2, জ্যাক নাইফ। এই এক্সারসাইজেও আপনাকে নর্মালি মেঝেতে শুয়ে আপনার 2টি হাতকে পায়ের আঙুলের সাথে টাচ করতে হবে আর এমনি লাগাতার 1 মিনিট অবধি করতে থাকতে হবে। এই এক্সারসাইজও আপনার টোটাল আপার অ্যাবস আর লোয়ার অ্যাবস দ্রুতভাবে বানায়, ওখানে চর্বিকে গলিয়ে দেয়। এই এক্সারসাইজকে করার পর আপনাকে আবার 30 থেকে 45 সেকেন্ডের রেস্ট নিতে হবে, আর তারপরেই আপনাকে তৃতীয় এক্সারসাইজে যেতে হবে। তৃতীয় এক্সারসাইজটির নাম হলো পেন্ডুলাম। এই এক্সারসাইজে আপনাকে মেঝেতে শুয়ে আপনার 2টি হাতকে মেঝেতে মজবুতভাবে চিপকে রেখে দিতে হবে আর আপনার 2টি পাকে মিলিয়ে 2টি সাইডে এদিকে ওদিকে করতে হবে, আর এমনি লাগাতার 1 মিনিট অবধি করতে হবে। এমন করলে এই এক্সারসাইজ থেকে আপনার পেটের লোয়ার অ্যাবস আর সাইড অ্যাবস মানে ইন্টারনাল অবলিক এবং এক্সটারনাল অবলিক্স এই সব মাসেলসগুলির ফ্যাট লস হয়, আর যেগুলি আপনার এখন হলুদ হয়ে চর্বি জমাট বেঁধে রয়েছে। আর এখানেই আপনার 5 মিনিট হোম অ্যাবস ওয়ার্কআউট প্ল্যান পূর্ণ হলো। ভাই, আপনাকে মাত্র 3টা এক্সারসাইজকে প্রতিদিন করতে হবে, ব্যাস সপ্তাহে 1 দিনের গ্যাপ দিতে হবে, মানে হলো সপ্তাহে 1 বার রেস্টে রাখতে হবে আপনাকে। এই এক্সারসাইজ থেকে খুব দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে ফ্যাটযুক্ত ডায়েট থেকেও দূরে থাকতে হবে, না হলে এদিকে ফ্যাট ঝরাচ্ছেন আর আবার ওদিকে ফ্যাট খাচ্ছেন, ব্যায়াম করাটাই বেকার হয়ে যাবে, তাই না? ভাবছি দ্রুতভাবে অ্যাবস বানানোর জন্য কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না, এর উপর আরেকটা আলাদাভাবে ভিডিও বানিয়ে আলোচনা করব। আপনাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে কমেন্ট করে জানান ভিডিও বানাবো কি না। আশা করি দোস্ত আপনাকে এই ভিডিও অনেক ভালো লেগে থাকবে, আর এমনই ইন্টারেস্টিং ভিডিও লাগাতার দেখবার জন্য আমাদের চ্যানেল বাংলা হেলথ টিপস ফর ইউকে সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না।